সবাইকে জয় যীশু, প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের মহিমা হোক। যে আজকে আরেকটি বার আমি সুযোগ পেয়েছি ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার, আমি সেই জন্য খুবই আনন্দিত। আমি তাই প্রভুকে ধন্যবাদ এবং গৌরব দেই। এবং এই সুন্দর সময় আমি প্রভু যীশু নামে আমার সমস্ত বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। ঈশ্বরের বাক্য শুরু করার আগে আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আপনি ঈশ্বরের বাক্য থেকে নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন আমি যখনই কোনো ঈশ্বরের বাক্যে নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পেতে পারেন এবং আপনি প্রথমে ঈশ্বরের বাক্য দেখবার সুযোগ পান। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমরা প্রত্যেক দিন বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত ফোনের মাধ্যমে প্রার্থনা দেবার পরিচর্যা কাজ আমরা শুরু করেছি। আর অনেকেই তারা ফোন করছেন, ফোনের মাধ্যমে তারা প্রার্থনা নিচ্ছেন, আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর তাদের জীবনে আশ্চর্য কাজ করছেন, কারণ বাইবেল আমাদেরকে বিনতি প্রার্থনা করার কথা বলে। আর তাই আমরা ঈশ্বরের কাছ থেকে এই প্রেরণা পেয়েছি আর তিনি আমাদেরকে এই পরিচর্যা কাজ শুরু করতে আমাদেরকে সাহায্য করেছেন, সেই জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই এবং গৌরব দিই। তো যারা ফোনের মাধ্যমে প্রার্থনা নিতে চান, আপনার যে কোনো সমস্যার জন্য আপনি ফোন করতে পারেন। এই নাম্বারে আপনি ফোন করে আপনি ফোনের মাধ্যমে প্রার্থনা নিতে পারেন, কিন্তু সময়টা জেনে রাখবেন বিকাল 3টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আমেন, হালেলুইয়া, ঈশ্বরের গৌরব হোক, তার মহিমা হোক। তো আজকে আসুন আমরা ঈশ্বরের বাক্য শুরু করি। ঈশ্বরের বাক্য থেকে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, অ্যাস্ট্রোলজি। যারা বিভিন্ন ধরনের পাথর আংটি এগুলোর উপর নির্ভর করেন, যারা বিভিন্ন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিভিন্ন ধরনের দিন গণনা মাস গণনা এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করেন, ঈশ্বরের বাক্য তাদের সম্বন্ধে কি বলে, আমরা আজকের ঈশ্বরের বাক্য থেকে দেখব অ্যাস্ট্রোলজি সম্বন্ধে। আমরা ট্রেনে বাসে রাস্তাঘাটে আমরা দেখতে পাই চারিদিকে পোস্টার, হ্যাঁ, লাল বাবা, নীল বাবা, কত ধরনের বাবা, কত ধরনের মা। আর আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমরা এই পোস্টারগুলো দেখতে পাই আর তারা অনেক ধরনের জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করে তারা এই শিক্ষাকে গ্রহণ করেছে। আর তারা গ্যারান্টি দিচ্ছে 2 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ, বিভিন্ন ধরনের কাজ তারা করছে। আর তারা বলছে কাজ না হলে পয়সা ফেরত, এতটা গ্যারান্টির সঙ্গে তারা এই কাজগুলো করছে। তো এই সম্বন্ধে বাইবেল কি বলে? আমার এক বন্ধু, তিনি যিনি আমার এই বাক্যগুলো দেখেন, সেই বন্ধুদের মধ্যে একজন বন্ধু, তিনি আমাকে অনুরোধ করেছেন যেন আমি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে ঈশ্বরের বাক্য থেকে আমি শেয়ার করি। তো তারই অনুরোধে আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে এই বিষয় নিয়ে আলোচনা করছি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতির্বিদ্যা। তো বাইবেল এই সম্বন্ধে আমাদেরকে কি বলে? আমি বিশ্বাস করি যে আজকের ঈশ্বরের বাক্য থেকে আপনি নতুন কিছু শিখবেন এবং এটা আপনার জীবনে আশ্চর্য কাজ করবে, আপনার জীবনের মানদণ্ডকে বদলে দেবে। তো আসুন আমরা ঈশ্বরের বাক্যতে যাই। আমি প্রথমে বাইবেল থেকে একটা অংশ পাঠ করব। যাদের কাছে বাইবেল আছে অবশ্যই আপনি বাইবেল খুলুন, যেন আপনি ঈশ্বরের বাক্য থেকে পরীক্ষা করে দেখতে পারেন যে আমি যে বিষয়গুলো বলছি সেগুলো বাইবেলে আছে কি না। আমার কথাতে নয়, কিন্তু ঈশ্বরের বাক্যেতে আপনি বিশ্বাস করুন। তো আমি খুলব এই সময় যিশাইয়া ভাববাদী তার 47:13-14। যিশাইয়া ভাববাদী 47:13-14 দেখুন সেখানে কি লেখা আছে। সেখানে ঈশ্বর বলছেন,
তুমি আপনার অনেক মন্ত্রণায় ক্লান্ত হইয়াছ, তবে জ্যোতিষীরা নক্ষত্রদর্শীরা মাস দৈবজ্ঞেরা উঠিয়া দাঁড়াও, তোমার প্রতি যাহা যাহা ঘটিবে তাহা হইতে তোমাকে নিস্তার করু। দেখো তাহারা খড়ের ন্যায় হইল, তাহাদেরকে আগুন তাহাদিকে পোড়াইয়া ফেলিল, তাহারা অগ্নিশিখার বল হইতে আপন প্রাণ উদ্ধার করিতে পারিবে না, উহা উষ্ণ হইবার অঙ্গার বা সম্মুখে বসিবার আগুন নয়। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, যারা জ্যোতিষী, যারা নক্ষত্র দর্শী, যারা মাস দৈবজ্ঞ, বলা যেতে পারে যারা জ্যোতিষ শাস্ত্র যারা প্র্যাকটিস করেন, যারা বিভিন্ন ধরনের পঞ্জিকা, বিভিন্ন ধরনের দিন মাস গণনা করেন, যারা বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলো অনুযায়ী তারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করেন, বলা যেতে পারে যারা গণক, যারা গণনা করেন, গ্রহ নক্ষত্র গণনা করেন, তাদের সম্বন্ধে এখানে ঈশ্বর তিনি বলছেন, তারাও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে তারা তাদের এই সমস্ত শিক্ষা থেকে, এই সমস্ত বিষয় থেকে তারা মানুষের বিভিন্ন ভবিষ্যৎ গণনা করেন এবং তারা এইগুলোকে ব্যবহার করে মানুষের জীবনে বিভিন্ন ধরনের কাজ করেন। তো তাদের সম্বন্ধে ঈশ্বর এখানে বলছেন যে তারা উঠে দাঁড়াক আমার সামনে। কাদেরকে বলছেন? যারা জ্যোতিষী, যারা নক্ষত্রদর্শী, যারা রাশি গণনা করেন, যারা মাসদৈবজ্ঞ, যারা বিভিন্ন পঞ্জিকার উপর নির্ভর করেন, দিন পঞ্জিকা, কোন দিন ভালো, কোন সপ্তাহ ভালো, কোন মাস ভালো, কোন বছর ভালো, যারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করেন, এই দিনগুলোকে গণনা করে মানুষের জীবনে বিভিন্ন ভবিষ্যৎ বলেন, তাদের সম্বন্ধে ঈশ্বর বলছেন, যারা অ্যাস্ট্রোলজি, যারা বিভিন্ন ধরনের পাথর, মণি, মুক্তা, বিভিন্ন ধরনের আংটি এগুলোকে ব্যবহার করেন, সূর্য চন্দ্র গ্রহ বিভিন্ন গবেষণা করে তারা এইগুলোকে প্রয়োগ করেন, এই শিক্ষাকে তারা অ্যাপ্লাই করেন, তাদের সম্বন্ধে ঈশ্বর বলছেন তারা উঠে দাঁড়াক, দেখি আমি তোমার সম্বন্ধে যা কিছু স্থির করেছি, পরিকল্পনা করেছি, সেখান থেকে তারা তোমাকে উদ্ধার করতে পারে কিনা আমি দেখতে চাই। ঈশ্বর বলছেন যারা জ্যোতিষ, যারা নক্ষত্রদর্শী, যারা মাস দৈবজ্ঞ এগুলো প্র্যাকটিস করেন, তারা উঠে দাঁড়াক। ঈশ্বর বলছেন তারা উঠে দাঁড়াক। কেন ঈশ্বর এরকমভাবে কথা বলছেন? তার কারণ ঈশ্বর ঘৃণা করেন এই কাজগুলোকে, যারা অ্যাস্ট্রোলজার, যারা রাশি গণনা করেন, যারা দিন মাস এগুলোকে গণনা করেন, যারা বিভিন্ন গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র এগুলোকে গবেষণা করেন, যারা বিভিন্ন পাথর আংটির উপরে নির্ভর করেন, ঈশ্বর এই সমস্ত কাজকে ঘৃণা করেন। সেই জন্য ঈশ্বর বলছেন তারা উঠে দাঁড়াক, তুমি যে তাদের উপরে নির্ভর করেছো, তারা তোমার কাছে এসে দাঁড়াক, দেখি তোমাকে আমার হাত থেকে উদ্ধার করতে পারে কিনা, আমার হাত থেকে তোমাকে নিস্তার করতে পারে কিনা। দেখুন ঈশ্বর যা কিছু স্থির করেন সেটা কেউ বদলাতে পারে না। যদিও মানুষ অনেক কিছুর উপর নির্ভর করে, তারা বিভিন্ন ধরনের সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, তারা বিভিন্ন ধরনের জগতের বিভিন্ন শিক্ষা দীক্ষার উপরে তারা নির্ভর করে, যেগুলো ঈশ্বর ঘৃণিত সেগুলোর উপরে যারা নির্ভর করে, যারা সেগুলোকে শিক্ষা করে, ঈশ্বর উভয়কেই ঘৃণা করেন, এগুলো করতে তিনি না করেছেন। আর সেই জন্য ঈশ্বর বলছেন তারা উঠে দাঁড়াক, দেখি আমার হাত থেকে তোমাদেরকে তারা নিস্তার করতে পারে কিনা। এখানে ঈশ্বর বলছেন আমার হস্ত হইতে তোমাকে নিস্তার করুক, অর্থাৎ ঈশ্বর তিনি পরিকল্পনা করেন, তিনি যা পরিকল্পনা করেন তিনি তাই সিদ্ধ করেন। আপনাকে জানতে হবে ঈশ্বরের বিশেষ কিছু পরিকল্পনা আপনার জীবনে রয়েছে,
আর আপনি যদি চান সেই পরিকল্পনাকে ব্যর্থ করতে, যদি আপনি চান সেটাকে ঘুরিয়ে ফেলতে, উল্টে দিতে, আপনি পারবেন না। কারণ যখন আমরা মাতৃ জঠরে ছিলাম তখন ঈশ্বর আমাদেরকে বপন করেছেন শিল্পীর ন্যায়, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং বাইবেল বলছে তিনি আমাদের প্রত্যেকের জন্য পরিকল্পনা করেছেন, বলছে যে বালুকণার ন্যায় তিনি আমাদের জীবনে বহু পরিকল্পনা করেন, একটা দুটো পরিকল্পনা নয়, ঈশ্বর আমাদের জীবনে অনেক 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 পরিকল্পনা করেন। আর আপনি যদি চান যে সেই পরিকল্পনাকে ব্যর্থ করতে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি আপনার জীবনের সর্বনাশ, ক্ষতি ডেকে নিয়ে আসবেন। ঈশ্বর তিনি চান যেন আমরা সর্ববিষয়ের জন্য ঈশ্বরের উপর নির্ভর করি, কোনো আংটি পাথর ধাগা তাবি যেগুলোর উপরে নয়। ঈশ্বর চান না আমরা গ্রহ নক্ষত্রের উপরে বিশ্বাস করি, সূর্য চন্দ্রের উপরে বিশ্বাস করি, সেইগুলোকে প্রণাম করি, তাদের আরাধনা করি। ঈশ্বর চায় না আমরা রাশি ফল যারা করে গণনা করে আমরা তাদের উপর নির্ভর করি। আর এগুলো যখন আমরা করি তখন আমরা আমাদের জীবন অভিশাপ ডেকে নিয়ে আসি। ঈশ্বর এখানে তিনি বলছেন, দেখি আমার হাত থেকে তোমাদেরকে কে নিস্তার করতে পারে, কে উদ্ধার করতে পারে? ওই জ্যোতিষীরা, তুমি যে আংটি ধারণ করেছো, এক একজন তো হাতে 10টা আংটি আর একটা আঙুলে 2-3টে করে আংটি পরে থাকেন, এটা সোমের জন্য, এটা মঙ্গলের জন্য, এটা বুধের জন্য, হ্যাঁ এটা বৃহস্পতির জন্য, এটা শুক্রের জন্য, এটা শনির জন্য, এটা রবির জন্য, বিভিন্ন ধরনের আংটি তারা গ্রহণ করে। তারা দিন মাস বছর বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের ওপরে তারা নির্ভর করে, তারা এই বিষয়গুলোকে তারা বিশ্বাস করে এবং গ্রহণ করে। আর এগুলো ঈশ্বর ঘৃণিত কাজ, এটা ঈশ্বর করতে না করেছেন। তাই ঈশ্বর এখানে বলছে, দেখি আমার হাত থেকে কে তোমাদেরকে নিস্তার করতে পারে। দেখুন ঈশ্বর বলছে, জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা এবং মাসদৈবজ্ঞেরা খড়ের ন্যায় হইল। খড়কে কি করায়, আগুনে পুড়ি দেওয়া হয়। ঈশ্বর বলছে শেষ সময় এদেরকে অগ্নিতে পুড়িয়ে ফেলা হবে, জীবন্ত জ্বলন্ত অগ্নির মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, আর অনন্তকাল ধরে তারা শাস্তি পেতে থাকবে। ঈশ্বর এই কাজগুলো করতে না করেছেন, ঈশ্বর ঘৃণা করেন এই কাজগুলো। যারা জ্যোতিষশাস্ত্র শিক্ষা করেন, যারা সেগুলো প্র্যাকটিস করেন, যারা নক্ষত্রদর্শীরা, যারা মাসদৈবজ্ঞেরা, তাদের চরম শাস্তি রয়েছে। ঈশ্বর বলছে তারা খড়ের ন্যায় হইল এবং তাদেরকে অগ্নির মধ্যে নিক্ষেপ করা হবে। ঈশ্বর বলছে তারা অগ্নির শিকার বল হইতে আপন আপন প্রাণ উদ্ধার করিতে পারিবে না। এমন আগুন, যে আগুনে আপনি শীতের সময় হয়তো আগুনের কাছে গিয়ে আপনি তাপ নিচ্ছেন, নিজেকে উষ্ণ করছেন, এটা সেই আগুনের কথা বলছে না। এখানে ঈশ্বর বলছেন উহা উষ্ণ হইবার অঙ্গার বা সম্মুখে বসিবার আগুন নয়, এমন আগুন যেটাকে নরক বলা হচ্ছে, অগ্নিরথ বলা হচ্ছে। বাইবেলের পুরাতন নিয়ম নতুন নিয়মে আমরা দেখতে পাই, পুরাতন নিয়মে এই কথা বলছে এবং নতুন নিয়মে আরও বেশি বলা হয়েছে। যিশু অনেক বেশি সাবধান করেছেন, অনেকবার তিনি তার শিক্ষার মধ্যে থেকে আমাদেরকে সাবধান করেছেন যেন আমরা অনন্ত নরক থেকে নিজেদেরকে রক্ষা করি, যেন সাবধান হই, সতর্ক হই। যিশু নরকের কথা প্রচার করেছেন যেন আমরা নরক থেকে নিজেদেরকে রক্ষা করি। আর এই নরক একদিন দুদিনের জন্য নয়, অনন্তকালের জন্য ঈশ্বর এই ব্যবস্থা করেছেন। যারা তার বিরুদ্ধে গিয়ে কাজ করবে, যারা তার আজ্ঞাকে লঙ্ঘন করবে, যারা তার বাক্যকে অমান্য করবে, যারা ঈশ্বর ঘৃণিত কাজ করবে, তাদেরকে এই অনন্ত নরকের মধ্যে ফেলে ঈশ্বর অনন্তকালের জন্য তিনি শাস্তির ব্যবস্থা করবেন। আর তাই ঈশ্বর বলছেন এটা নিজেকে উষ্ণ করার আগুন নয়, এটা জ্বলন্ত আগুন, এটা ভয়ঙ্কর আগুন। আর এখানে যাকে ফেলা হবে সে অনন্তকাল ধরে সে সেখানে জ্বলতে থাকবে, আপনি পুড়ে ছাই হয়ে যাবেন না, কিন্তু অনন্তকাল ধরে আপনি আগুনের যন্ত্রণা আপনাকে লাভ করতে হবে। তাই ঈশ্বর তিনি না করছেন, বারণ করছেন যেন আমরা এই জ্যোতিষীদের উপরে, আমরা মাসদৈবজ্ঞদের উপরে, যারা বিভিন্ন ধরনের দিন ঘন্টা সময় মাস বছর এগুলোর উপরে নির্ভর করে, এগুলোকে গণনা করে, ও এই দিনটা তোমার জন্য ভালো, ওই দিনটা তোমার জন্য ভালো, ওই মাসটা তোমার জন্য ভালো, এই সময়টা তোমার জন্য ভালো, যারা এগুলোর উপরে নির্ভর করে, ঈশ্বর বলছেন যে তাদের ঈশ্বর শাস্তির ব্যবস্থা করবেন। তার কারণ কি? ঈশ্বর প্রত্যেকটা দিন তিনি সৃষ্টি করেছেন আর দিনের শেষে তিনি বলেছেন উত্তম হয়েছে। প্রত্যেকটা দিনই সুন্দর, প্রত্যেকটা দিনই উত্তম, প্রত্যেকটা দিনই ভালো। সেই জন্য ঈশ্বর যখন প্রত্যেকটা দিনকে ভালো বলেছেন, তখন আপনি সেই দিনকে খারাপ বলার কে?
আপনি সেই দিনকে অমঙ্গল অমঙ্গলের দিন বলার কে? আপনি সেই দিনকে অভিশপ্ত দিন বলার কে? ঈশ্বর তিনি চান না যে তার এই সুন্দর সৃষ্টির দিনকে আমরা অপমান করি, তুচ্ছ করি। ঈশ্বর তিনি সব কিছু সৃষ্টি করে তিনি বলেছেন উত্তম হয়েছে, উত্তম হয়েছে, উত্তম হয়েছে। ঈশ্বর সব কিছু সুন্দর করে সৃষ্টি করেছেন। তাই ভক্তদাস দাউদ তিনি তার গীতেতে বলছেন, অদ্য সদাপ্রভুর কৃত দিন, এই দিনে আমি আনন্দ ও উল্লাস করিব। আজকের এই দিনটা ঈশ্বর সৃষ্টি করেছেন আর এই দিনটা সুন্দর। এই দিনে ঈশ্বর আমার জন্য মহৎ পরিকল্পনা করেছেন। এই দিনে আমি আনন্দ করব, আমি উল্লাস করব। ও আমি দীর্ঘদিন থেকে আমি অনেক দুঃখ কষ্ট, অনেক ধরনের সমস্যা আমি বহন করে আসছি, আমি অনেক কষ্টের মধ্যে থেকে যাচ্ছি, কিন্তু আজকের সদাপ্রভুকৃত দিন, এই দিনকে ঈশ্বর সৃষ্টি করেছেন আর এই দিনে আমি আনন্দ করব এবং উল্লাস করব। প্রত্যেকটা দিন যখন আমরা শুরু করি তখন আমাদের জীবনে নতুন সুযোগ ঈশ্বর দেন, নতুন আশীর্বাদ ঈশ্বর আমাদেরকে দেন, নতুন অনুগ্রহ আমাদেরকে দেন। ঈশ্বর নতুন দিনে নতুন নতুন পরিকল্পনা তিনি আমাদের জীবনে করেন। কিন্তু আপনি কি করছেন? ঈশ্বরের উপর নির্ভর না করে আপনি আংটির উপরে, পাথরের উপরে, বিভিন্ন রাশিফল, বিভিন্ন ধরনের দিন মাস, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, আপনি এগুলোর উপর নির্ভর করছেন? শনিগ্রহ, মঙ্গল গ্রহ, হ্যাঁ, গ্রহের দশা, আপনি এগুলোর উপর নির্ভর করছেন। আর এগুলো যখন আপনি করেন তখন আপনি নিজেকে শ্রাপগ্রস্ত করেন, তখন আপনি অন্ধকারের শক্তিকে আপনি হাতছানি দিয়ে ডেকে নিয়ে আসেন আপনার জীবনে। আপনি আপনার জীবনের দরজাকে খুলে দেন যেন সেগুলো এসে আপনার জীবনে কাজ করতে পারে। যখন আপনি এগুলোর উপর নির্ভর করেন তখন আপনি ঈশ্বর ঘৃণিত কাজ করেন আর ঈশ্বর আপনার জীবনের শাস্তির ব্যবস্থা করবেন। ঈশ্বর বলছেন, আমার হাত থেকে তারা রক্ষা পাবে না যারা এই বিষয়গুলোর উপর নির্ভর করে, যারা এগুলোকে শিক্ষা করে, যারা এগুলোকে বিশ্বাস করে, যারা এগুলোর উপরে নির্ভর করে, তারা আমার হাত থেকে রক্ষা পাবে না। ঈশ্বর বলছেন, আমি তাদেরকে আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে ফেলবো, তাদেরকে আমি নাশ করব। দেখুন দ্বিতীয় বিবরণ তার 17:2-5 সেখানে লেখা রয়েছে, যারা এই ধরনের কাজ করে, যারা অ্যাস্ট্রোলাইজার, ঈশ্বরের বাক্য বলছে তাদেরকে প্রস্তরাঘাতে মেরে ফেলতে। এখানে পুরাতন নিয়মে তাদের শাস্তি ব্যবস্থা ছিল, যারা এগুলো প্র্যাকটিস করতো তাদেরকে, তাদের জন্য এটা বিধি ছিল, নিয়ম ছিল পুরাতন নিয়মে। আজ থেকে হাজার হাজার বছর আগে এই নিয়ম ছিল, যারা এইগুলো প্র্যাকটিস করবে, যারা ঈশ্বর থেকে লোকেদেরকে ভুল পথে নিয়ে যাবে, ঈশ্বর থেকে দূরবর্তী করবে, যদি এরকম লোকেদেরকে খুঁজে পাওয়া যায় যারা বিভিন্ন সূর্য চন্দ্র গ্রহের উপরে নির্ভর করছে, যারা বিভিন্ন পাথর আংটির উপরে নির্ভর করছে, যারা বিভিন্ন রাশিফলের উপর নির্ভর করছে, বলছে তাদেরকে প্রস্তরাঘাতে মেরে ফেলো। তুমি দুষ্টাচারকে লোপ করো, তোমার দেশ থেকে তুমি তাদেরকে তুমি নাশ করো, যেন আমার লোকেদেরকে যেন কেউ আমার থেকে বিচ্ছিন্ন করতে না পারে। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, প্রেম করেন। তো আমরা এখানে দেখি ঈশ্বর কি বলছেন, দ্বিতীয় বিবরণ তার 17:2-5, দ্বিতীয় বিবরণ তার 17:2-5 দেখুন সেখানে লেখা রয়েছে, আমি পড়ছি, শুনুন সেখানে কি লেখা রয়েছে। লেখা রয়েছে, তোমার মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল নগর দিবেন তাহার, বলছে তাহার কোনো নগরের দ্বারের ভিতরে যদি এমন কোনো পুরুষ কিংবা স্ত্রীলোক পাওয়া যায় যে তাহার, যে তোমার ঈশ্বর সদাপ্রভুর নিয়ম লঙ্ঘন দ্বারা তাহার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিয়াছে, গিয়া অন্য দেবতাদের সেবা করিয়াছে ও আমার আজ্ঞার বিরুদ্ধে তাহাদের কাছে অথবা সূর্যের বা চন্দ্রের কিংবা আকাশবাহিনী কারোর কাছে প্রণিপাত করিয়াছে, আর তোমাকে তাহা বলা হইয়াছে ও তুমি শুনিয়াছ, তবে যত্নপূর্বক অনুসন্ধান করিবে, আর দেখো যদি ইহা সত্য নিশ্চিত হয় যে ইসরায়েলের মধ্যে এইরূপ ঘৃণার্য কার্য হইয়াছে, তবে তুমি সেই দুষ্কর্মকারী পুরুষ কিংবা স্ত্রীলোককে বাহির করিয়া আপন নগর দ্বারের সমীপে আনিবে, পুরুষ হোক বা স্ত্রীলোক হোক, তুমি প্রস্তরাঘাত দ্বারা তাহার প্রাণদণ্ড করিবে। কি লেখা রয়েছে, ঈশ্বর বলছে যদি এমন কোনো লোককে তুমি দেখতে পাও যে আকাশ বাহিনীর কাছে প্রণিপাত করছে, যে সূর্যের কাছে প্রণিপাত করছে, যে চন্দ্রের কাছে প্রণিপাত করছে, যারা এইগুলো শিক্ষা দিচ্ছে, যারা আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে, যদি এরকম কোনো লোকেদেরকে খুঁজে পাও তাদেরকে নগরের বাইরে টেনে নিয়ে যাবে আর তাদেরকে প্রস্তরাঘাতে মেরে ফেলবে। যদি সে পুরুষ হয়, যদি স্ত্রীলোক হয়, যেই হোক না কেন,
তুমি তাদেরকে প্রস্তরাঘাতে তাদেরকে শেষ করবে, মেরে ফেলবে। এটা ঈশ্বরের আজ্ঞা ছিল পুরাতন নিয়মে। তো ঈশ্বর এই মতকে কি পরিবর্তন করেছেন? ঈশ্বর কি চান যে আমরা সেই কাজগুলো করি? ঈশ্বর কখনো চান না, কখনো নয়। তিনি এই শিক্ষাগুলোকে ঘৃণা করেন যেগুলো মানুষকে ভুল পথে পরিচালিত করে, যেগুলো ঈশ্বরের উপর নির্ভর না করে, যেগুলো ঈশ্বরের সৃষ্টির উপরে নির্ভর করায়, ঈশ্বরের সৃষ্টির উপরে বিশ্বাস করায়। মানুষ জীবনে ঈশ্বরকে পরিত্যাগ করে, সৃষ্টিকর্তাকে পরিত্যাগ করে সৃষ্ট বস্তুর উপরে নির্ভর করে, ঈশ্বর সেগুলোকে ঘৃণা করেন। ঈশ্বর বলছেন এটা ঈশ্বর ঘৃণিত কাজ, যেখানে বাইবেল বলছে যারা ঈশ্বর ঘৃণিত কাজ করছে, যেগুলো ঈশ্বর ঘৃণা করেন, তুমি তাদেরকে নিয়ে যাবে নগরের বাইরে আর পাথর ছুঁড়ে তুমি তাদেরকে মেরে ফেলবে। এইভাবে তোমার দেশ থেকে, তোমার নগর মধ্যে থেকে তুমি দুষ্টাচারকে লোপ করবে। ঈশ্বর ঘৃণা করেন যখন আমরা এইগুলোকে বিশ্বাস করি, এইগুলোর উপরে নির্ভর করি, ঈশ্বর সেগুলোকে ঘৃণা করেন। দেখুন, ঈশ্বর সমস্ত সৌরজগৎকে সৃষ্টি করেছেন। আদিপুস্তক এক অধ্যায় 14-19 পদে কী লেখা রয়েছে দেখুন। ঈশ্বর, আপনি যে গ্রহ নক্ষত্রকে আপনি বিশ্বাস করছেন, আপনি সেগুলোর উপরে যে নির্ভর করছেন, সেগুলোকে যে প্রণাম করছেন, সূর্য চন্দ্রকে যে প্রণাম করছেন এবং সেগুলোর উপর নির্ভর করছেন, বিভিন্ন গ্রহ উপগ্রহের উপরে নির্ভর করছেন, বিভিন্ন রাশিফলের উপর নির্ভর করছেন, বিভিন্ন দিন মাস বিভিন্ন সময়ের উপরে আপনি নির্ভর করছেন, এগুলোকে কে সৃষ্টি করেছেন? দেখুন বাইবেল লেখা রয়েছে, আমি পড়ছি আদিপুস্তক এক অধ্যায় 14-19 পদ, শুনুন ভালো করে, দেখুন ভালো করে, পরীক্ষা করুন, দেখুন যে এখানে ঈশ্বরের বাক্যে তাই লেখা আছে কিনা। বলছে, পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্বর্গ হোক, সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য ও দিবসের ও বৎসরের জন্য হোক, এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক। তাহাতে সেই রূপ হইল। ফলত ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতি অর্থাৎ দিনের জন্য সূর্য এবং রাতের জন্য চন্দ্র এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন, আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্বকরণার্থে এবং দীপ্তির হইতে অন্ধকার ভিন্নকরণার্থে ঈশ্বর ওই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন, এবং ঈশ্বর দেখিলেন সে সকল উত্তম, আর সন্ধ্যা প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল। দেখুন কি বলছে ঈশ্বর, এখানে লেখা রয়েছে, বাইবেল বলছে যে ঈশ্বর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, ওই সৌরজগৎকে ঈশ্বর সৃষ্টি করেছেন আমাদের ঋতু পরিবর্তনের জন্য, আমাদের দিন মাস গণনা করার জন্য, আমাদের আমাদের প্রত্যেকটা বিষয় যেটা আমাদের প্রয়োজন আছে দিনের জন্য, রাতের জন্য, মাসের জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য ঈশ্বর এই সুন্দর সৌরজগৎকে তিনি সৃষ্টি করেছেন। ঈশ্বর চান না, ঈশ্বর যেটা সৃষ্টি করেছেন আমরা তাকে প্রণাম করি, তার উপরে নির্ভর করি, সেগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে, হ্যাঁ, আমরা সেগুলোর উপরে বিভিন্ন ধরনের শিক্ষা তৈরি করে মানুষকে ঈশ্বর থেকে ভুল পথে নিয়ে যাই, এটা ঈশ্বর কখনো চান না। যারা অ্যাস্ট্রোলজার, যারা এইগুলোকে প্র্যাকটিস করেন, ঈশ্বর ঘৃণা করেন এই কাজগুলোকে। ঈশ্বর চান না আমরা এই কাজগুলো করি, ঈশ্বর চান না আমরা তাদের কথা মতো আমরা এগুলোর উপর নির্ভর করি। ও আজকে রাশিফলটা কি বলছে, ও আজকে আমার কি রাশি আছে, ও আজকের কি ঘটবে আমার জীবনে, ও আমার কে কি গ্রহ চলছে, শনি গ্রহ না মঙ্গল গ্রহ, কি গ্রহ চলছে, ও কোন দিনটা আমার জন্য ভালো, কোন বছরটা আমার জন্য ভালো। দেখুন, এগুলো গণনা করার জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র গ্রহ, যেন দিনকে আমরা গণনা করতে পারি, বারকে আমরা গণনা করতে পারি, বছরকে আমরা গণনা করতে পারি। তার মানে এই নয় যে আমরা বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ বছর, বিশেষ বিশেষ মাস আমরা এগুলোর উপর নির্ভর করি। ঈশ্বর চান না যে আমরা সূর্য চন্দ্র গ্রহ এগুলোর কাছে প্রণিপাত করি, সৌরজগতের আরাধনা করি, জীবন্ত ঈশ্বরকে পরিত্যাগ করে যদি আমরা সেগুলো আরাধনা করি, তাহলে ঈশ্বর কখনো ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। ঈশ্বর ঘৃণা করেন এই কাজগুলোকে। তাই যারা এই আংটি পাথর, বিভিন্ন রাশিফল, বিভিন্ন মাস বছর পঞ্জিকার উপর নির্ভর করেন, আপনি ফিরে আসুন সেখান থেকে, ঈশ্বর ঘৃণিত কাজকে পরিত্যাগ করুন,
তাতে আপনি আশীর্বাদ পাবেন, মঙ্গল আপনার কাছে আসবে, অনুগ্রহ আপনার জীবনে আসবে, আপনার জীবনে উন্নতি লাভ হবে। আপনি যেগুলো পাওয়ার জন্য আপনি এগুলোর উপর নির্ভর করছেন, আপনি এগুলো তো পাবেনই না, বরং আপনার জীবনে আরো ক্ষতি ধ্বংস হবে, ঈশ্বরের ক্রোধ নেমে আসবে আপনার জীবনে। সেই জন্য ঈশ্বর ঘৃণিত কাজকে পরিত্যাগ করুন। ঈশ্বর এগুলোকে সৃষ্টি করেছেন সুন্দরভাবে, ঈশ্বর চান আমরা তার আরাধনা করি। ঈশ্বর চান যিনি সৃষ্টি করেছেন সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা আমরা যেন করি। দেখুন আরো কি বলছে বাইবেল, যদি আমরা গীত সঙ্গীতে 8:3 পড়ি, দেখুন সেখানে কি বলছে। গীত সঙ্গীতা তার 8:3 সেখানে লেখা রয়েছে, আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকমালা নিরীক্ষণ করি। ঈশ্বর সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এগুলোকে ঈশ্বর সৃষ্টি করেছেন। বলছে তোমার অঙ্গুলি নির্মিত তারকামালা, তোমার অঙ্গুলি নির্মিত, তোমার হস্ত দ্বারা নির্মিত সূর্য চন্দ্রকে আমি নিরীক্ষণ করি। ঈশ্বর এগুলোকে সৃষ্টি করেছেন, কিন্তু আপনি ঈশ্বরের উপর নির্ভর না করে, আপনি তাকে প্রণাম, তাকে আরাধনা না করে, তাকে গৌরব না দিয়ে আপনি কি করছেন, আপনি সূর্যকে প্রণাম করছেন, আপনি চন্দ্রকে প্রণাম করছেন, আপনি নক্ষত্র বাহিনীকে প্রণাম করছেন। কত মূর্খামি আমরা করি, কত মূর্খামি। সে কি ঈশ্বর? ওই নক্ষত্র, সূর্য, চন্দ্র, গ্রহ এগুলো কি ঈশ্বর? এগুলো কি আপনার জীবনে কাজ করতে পারে, আপনার জীবনকে পরিবর্তন করতে পারে? আপনার জীবনে ঈশ্বর যে পরিকল্পনা করেছেন সেগুলো কি তারা বদলে দিতে পারে? কখনো পারে না, কখনো না, কখনো পারে না। আপনি এগুলোকে বিশ্বাস করে গ্রহণ করছেন আর আপনি তাদের কাছে প্রণাম করছেন, তারা কি ঈশ্বর? আপনি ভালো করে ভাবুন, চিন্তা করুন, এই বিষয়ে গভীরভাবে ভাবুন যে আপনি সত্যি ঈশ্বরকে প্রণাম করছেন, ঈশ্বরকে আরাধনা করছেন, নাকি আপনি ঈশ্বরবিহীন কাজ করছেন। আপনি চিন্তা করুন, ঈশ্বর এগুলোকে সৃষ্টি করেছেন। দেখুন গীত সঙ্গীতে 147:3-4 পদে কি লেখা আছে, এখানে একটা চমৎকার বিষয় লেখা রয়েছে, আমি বিশ্বাস করি এটা দ্বারা আপনি উৎসাহিত হবেন। দেখুন এখানে লেখা রয়েছে, তিনি ভগ্নচিত্ত দিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। গীত সঙ্গীতে 147:3-4 পদ, তিনি তারাগণে সংখ্যা গণনা করেন, সকলে নাম ধরিয়া তাহাদিগকে ডাকেন। দেখুন এখানে ঈশ্বর সমস্ত তারা তিনি সৃষ্টি করেছেন। আপনি তারা গণনা করতে পারবেন? আকাশের দিকে চেয়ে দেখুন। ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, আব্রাহাম তুমি আকাশের দিকে চেয়ে দেখো, কি দেখছো? আব্রাহাম আকাশের দিকে চেয়ে বলছে আমি অসংখ্য তারা দেখছি। ঈশ্বর বলছে তুমি কি ওকে গণনা করতে পারবে? আব্রাহাম বলছে না, আমার পক্ষে সম্ভব নয়। ঈশ্বর বলছে আমি ওই রকম তোমার বংশকে বৃদ্ধি করব। তখনও তার কাছে একটু সন্তান ছিল না। ঈশ্বর বলছে আমি আকাশে তারাদের মতো আমি তোমার বংশ বৃদ্ধি করব। ঈশ্বর যেখানে কিছু নেই সেখানে তিনি আছে বলেন, হালেলুয়া। তিনি আশ্চর্য কার্যকারী ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, ওই তারাগণকে ঈশ্বর সৃষ্টি করেছেন। আর বাইবেল বলছে তিনি তা গণনা করেন। তারাকে কি গণনা করতে পারে? আপনি কি গুনতে পারবেন? কখনো পারবেন না, কখনো গুনতে পারবেন না। কিন্তু ঈশ্বর তিনি ওই তারাগণকে তিনি সৃষ্টি করেছেন, আর তাই বাইবেল বলছে তিনি তাদের সংখ্যা গণনা করেন এবং তাদের নাম ধরে তিনি ডাকেন, তারা তার আদেশ শোনে, তারা তার আজ্ঞা মানে। হালেলুয়া। আপনি ভাবুন একবার, আপনি অ্যাস্ট্রোলজারের উপরে নির্ভর করছেন, এই বাবা সেই বাবা, এই মা সেই মায়ের উপরে আপনি নির্ভর করছেন, কিন্তু যিনি সত্যি আপনার সৃষ্টিকর্তা, আপনার পিতা, আপনার আত্মিক পিতা, যিনি সর্বশক্তিমান, সমস্ত উৎস যার কাছ থেকে, আপনি কি তাকে সেবা করেন? আপনি কি তাকে মান্য করেন? আপনি কি তাকে বিশ্বাস করেন? আপনি কি তার উপর নির্ভর করেন? আপনি একবার ভেবে দেখুন, একবার চিন্তা করে দেখুন, নাকি আপনি আংটিগুলোর উপর বিশ্বাস করছেন, ওই পাথরগুলোর উপর বিশ্বাস করছেন, আপনি বিভিন্ন গ্রহ নক্ষত্রের উপর বিশ্বাস করছেন, সূর্যকে প্রণাম করছেন, চাঁদকে প্রণাম করছেন, অমাবস্যা, পূর্ণিমা এগুলোকে মানছেন, এগুলোকে যারা গণনা করে আর আপনি তাদের উপর নির্ভর করছেন, তাহলে যারা সেইগুলো প্র্যাকটিস করে, যারা অ্যাস্ট্রোলজার, তাদের শাস্তি যেমন হবে, যারা গণক মোহক তাদের অবস্থা যেমন হবে, আপনি যদি সেগুলোর তাদের কাছে যান, তাদের কথা মতো জীবনযাপন করেন,
তাহলে একই অবস্থা আপনারও হবে। তাই ঈশ্বরের কাছে ফিরে আসুন, তার কাছে ক্ষমা আছে, তার কাছে করুণা আছে, আশীর্বাদ আছে, তিনি আপনাকে উদ্ধার করবেন, আপনাকে রক্ষা করবেন। দেখুন, নতুন নিয়মে আমরা দেখতে পাই যে যখন প্রভু যীশু খ্রিস্ট জন্মেছিলেন তখন পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত প্রভু যীশুকে এসে প্রণাম করেছিল, শিশু যীশুকে তারা প্রণাম করেছিল। এই পূর্ব দেশে যে পণ্ডিতদের কথা লেখা রয়েছে, যে জ্ঞানী ব্যক্তিদের কথা লেখা রয়েছে, দেখুন তারা আকাশে তারা দেখেছিল, তারা ছিল গণক, তারা দেখেছিল, আর তারা সেই তারা দেখে বুঝতে পেরেছিল এই তারা বিশেষ কিছু প্রকাশ করছে, আর সেই তারা তাদেরকে পথ দেখে নিয়ে এসেছিল। এই পণ্ডিতেরা তার ওই তারা দেখে বুঝতে পেরেছিল পৃথিবীতে একজন মহান রাজা জন্মেছেন, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি জন্মেছেন। সেই জন্য এই কয়েকজন পণ্ডিত তারা পূর্ব দেশ থেকে এসেছিল শিশু যীশুকে প্রণাম করতে, এবং ওই তারা দেখে তারা শিশু যীশুর কাছে এসে পৌঁছেছিল, ওই তারা তাদেরকে পথ দেখে নিয়ে এসেছিল। এবং শিশু যীশু যেখানে ছিলেন, ওই বৈতলেহেমে যে গোয়াল ঘরে যীশু ছিলেন, সেই নগরে এসে ওই তারাটি দাঁড়িয়ে গেছিল, আর এই পণ্ডিতেরা শিশু যীশুকে খুঁজে পেয়েছিল এবং তারা তাকে প্রণাম করেছিল, তারা প্রণাম করেছিল, তারা ঈশ্বরের কাছে প্রণাম করেছিল। তারা ছিল জ্ঞানী ব্যক্তি, তারা তাদের জ্ঞান দ্বারা জানতে পেরেছিল যে একজন মহান রাজা জন্মেছেন, প্রভু যীশু মহান, ঈশ্বর মহান। তাই আপনি তাকে প্রণাম করুন, তাকে আরাধনা করুন, তাকে বিশ্বাস করুন, তার উপর নির্ভর করুন। কোনো অ্যাস্ট্রোলজার যারা বিভিন্ন দিন গণনা, বিভিন্ন পাথর আংটি তাবিজ ধাগা এগুলোর উপর নির্ভর করে, যারা সেগুলোকে শিক্ষা করে, যারা সেগুলোকে প্রয়োগ করে মানুষের জীবনে, এগুলোর উপর আপনি নির্ভর করবেন না। যদি আপনি এগুলোকে করেন তাহলে আপনি নিজেকে অশুচি করবেন, অপবিত্র করবেন, আপনি ঈশ্বর ঘৃণিত কাজ করবেন, আর এটা দ্বারা আপনি আপনার জীবনে ক্ষতি ধ্বংস দেখতে পাবেন। যারা এগুলো প্র্যাকটিস করে তাদের জীবনে ভালো কিছু হয় না, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, তারা শ্রাপগ্রস্ত হয় এবং তাদের পরিবারে ভয়ঙ্কর শ্রাপ নেমে আসে, কারণ তারা ঈশ্বর ঘৃণিত কাজ করে। যারা এরকম কাজ করে, বাইবেল বলছে প্রস্তরাঘাতে তাদেরকে বধ করতে, মেরে ফেলতে, অর্থাৎ তাদের জীবনে ডিমন স্পিরিট কাজ করবে, অন্ধকারের শক্তি তাদের জীবনে কাজ করবে, এবং তারা দুষ্ট আত্মাকে বশ করে মানুষের জীবনে প্রয়োগ করে, শয়তান তাদের ব্রেনকে ক্যাপচার করে, তাদেরকে এই সমস্ত শিক্ষা দিয়ে তাদের মনকে এমন আচ্ছন্ন করে দেয়, তাদেরকে এমন আকৃষ্ট করে নেয়, তাদেরকে এমন বশ করে নেয় যে তারা ঈশ্বরকে পরিত্যাগ করে, তারা ঈশ্বরকে বিশ্বাস না করে এগুলোর উপর বিশ্বাস করে, এগুলোকে তারা প্র্যাকটিস করে। তাই সাবধান, বাইবেল বলছে তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি আপনি প্রকাশিত বাক্য তার 22:15 পদ পড়েন, সেখানে লেখা রয়েছে কুকুরগণ, মায়াবীগণ, তারা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যারা এই ধরনের মন্ত্র তন্ত্র, যারা মায়াবী শিক্ষা করে, যারা ঐন্দ্রজালিক, যারা ভুতুরিয়া, যারা জ্ঞানী, যারা জ্যোতিষী, যারা এই সমস্ত শিক্ষা করে, তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আর যারা এর উপর নির্ভর করে, যারা এগুলোকে বিশ্বাস করে, তারাও স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই ফিরে আসুন ঈশ্বরের কাছে, আপনার জীবনকে তার কাছে সমর্পণ করুন, এগুলোকে পরিত্যাগ করুন, আপনার জীবন থেকে এগুলোকে দূর করে দিন, তাহলে মঙ্গল আপনার কাছে আসবে, আশীর্বাদ আপনার জীবনে আসবে, আপনার জীবন পরিবর্তন হবে। আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন, যীশুকে আপনার জীবনে পরিত্রাতা বলে গ্রহণ করুন। সেই দিনে ওই পণ্ডিতেরা তাকে প্রণাম করেছিল, আপনি তাকে প্রণাম করুন, তার আরাধনা করুন। বাইবেল হচ্ছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বর বলছেন দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না, ঈশ্বর তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জন্য রয়েছে, ওই সূর্য গ্রহ, চন্দ্র, নক্ষত্র, ওই শনিগ্রহ, মঙ্গল গ্রহ আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন। তাই ঈশ্বরের উপর নির্ভর করুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, এই সমস্ত কাজকে পরিত্যাগ করুন, কারণ এগুলো ঈশ্বর ঘৃণিত কাজ। আমি আজকে এখানেই থামব। আমি বিশ্বাস করি আজকের আপনি বাক্যের মাধ্যমে বিশেষ কিছু লাভ করেছেন, জেনেছেন, আপনি যেটা শুনেছেন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন, আপনি সেটাকে বিশ্বাস করুন
এবং সেই মতো জীবন যাপন করুন। ঈশ্বর আপনাকে তুলে ধরুন তার গৌরব তার মহিমার জন্য, আপনার জীবন বদলে যাক প্রভু যীশুর নামে। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। ধন্যবাদ।